হাওড়ার জগৎবল্লভপুরে নগদ টাকা ও গয়না চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার যাদববাটি এলাকায়। হাওড়া জগৎবল্লভপুর যাদববাটি এলাকার বাসিন্দা সনাতন পাল গতকাল রাত্রি 2:30 নাগাদ ঘুম ভেঙে দেখে তার বাড়িতে চারজন দুষ্কৃতী। তাদের পিছু তাড়া করে সনাতন কিছুটা দৌড়ানোর পর চারজনের মধ্যে একজন একটি ডোবায় পড়ে যায়। তাকে হাতে নাতে পাকড়াও করে এলাকার মানুষের সহযোগিতায়। ওই দুষ্কৃতীকে সেখান থেকে নিয়ে এসে বাড়ির সামনে একটি পোস্টে বেঁধে রাখে। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। জানা যায়, সনাতন পালের আলমারি ভেঙে সোনা রূপোর গয়না সহ 25,000 টাকা এবং দোকানের চাবি সহ আরও অন্যান্য কিছু সামগ্রী চুরি যায়। এসেছিল মানে আলমারি ভেঙে কিছু জিনিসপত্র এবং 25-30,000 টাকা। এবার জিনিসপত্র বলতে গেলে মানে একটা সোনার হাত, এক জোড়া কানের, একটা আংটি আর একটা এমনি চেন, আর আনুষঙ্গিক মানে রূপোর মেয়েদের সমস্ত জিনিসপত্র। আর টাকার এমন হচ্ছে মানে ক্যাশটা আনুমানিক ছিল 25-30,000 টাকা। এগুলো চুরি করে চুরি হয়ে গেছে এবং দোকান আমার ছিল, সেই দোকানের চাবি সামনে চলে গেছে। হ্যাঁ, সেই ব্যক্তিকে ধরেছি, রাত্রে তখন ভোর 4টার সময় ধরেছি। মানে আমি বেরিয়ে যাচ্ছিলাম রাস্তার মাঝখানেতে, ওনাকে মানে কোনো রকমে ধরেছিলাম। উনি পুকুরে ঝাঁপ মেরেছে, ঝাঁপ মারতে সেখানেতে কিছু মানুষ, স্থানীয় মানুষ আমার সঙ্গে সহযোগিতা করেছে এবং সহযোগিতা করার পরে ওনাকে ধরে নিয়ে এসেছি। নিয়ে এসে আমরা আমার এতেই আটকে রেখেছি। প্রশাসনকে জানিয়েছে? এখনও পর্যন্ত জানাইনি এবং জানাচ্ছি, জানাবার ইচ্ছা আছে যে আমার গরিব মানুষ আমার এই ক্ষয়ক্ষতি হয়েছে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।